আমি মনে হয় কোনোদিনও শুধরাব না, এত বোন মানুষের কাছ থেকে শিক্ষা পেয়েও আমি শুধরাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আমরা যা করতে হয়, সকালে উঠে নাস্তা করে বাচ্চাদেরকে খাওয়ায় রান্না করতে হয়, কারণ আমার দুপুরের মধ্যে রান্না করে ফেলতে হয়। বিকালের রান্না বা রাতের রান্না আমার একদমই ভালো লাগে না। দুপুরের আগে সব কাজ করে ফেলতে পারলে একটা মানে আমার শান্তি লাগে। আরে কই দিন তো হানাফের বাবাও বাসায় আছে, সেজন্য আমি আরো তাড়াতাড়ি রান্না করে ফেলি, কারণ হচ্ছে হানাফের বাবা টাইমের বা টাইমে গাই, সেজন্য একটুও লেট করে না, তাই আমি তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করি। প্রথমে আমি কই মাছগুলো রান্না করে নিচ্ছি, আর এখানে হচ্ছে আমি ডাল দিয়ে আজকে পেঁপে রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি পেঁপেগুলা হচ্ছে হলুদ আর লবণ দিয়ে একটু তেল দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি প্রথমে। কেন জানি আজকে আমার ডাল আর পেঁপে দিয়ে ডাল খেতে মন চাইছে। বাজার করে হচ্ছে আমি ডালগুলো উঠিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজগুলোও দিয়ে দিছি। এক একজনের রান্নার ধরন এক এক রকম, সো কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আমরা মানে অনেক ভিডিওতে দেখি অনেকে অনেক রকমভাবে কমেন্ট করে, তো খারাপ কথা শুনতে তো সবারই খারাপ লাগে, তাই না? এখন হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে হচ্ছে কষিয়ে নিব, আর সাথে হচ্ছে একটু কাঁচামরিচও দিয়ে দিছি, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।